প্রত্যেকে নিজের নসিহাদ করো নিজের মধ্যে যে দুর্নীতি আছে নিজের দুর্নীতি তব করো একটা মানুষ যদি দুর্নীতি তব করে যায় ওই মানুষটি হবে সত্যিকারের বংশধররা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে মোহাম্মদের কন্যা ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পিতা হিসাবে আমার সম্পত্তি মাল যা আছে মাল সম্পদ থেকে তুমি যা খুশি চেয়ে নাও মনে রেখে দিও তোমার বাপ হওয়া সত্ত্বেও আমি কেমতার মাঠে তোমার জন্য উপকারে আসবো না যারা দুনিয়া চাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য পাগলের মতো ইসলামের দাওয়াত বেড়াচ্ছেন উদ্দেশ্যটাই তো নষ্ট হে কোরসরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে আব্দ মুনাফের বংশধররা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে আব্দুল মোত্তালেবের ছেলে আব্বাস আমার চাচা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে বিনতে মোহাম্মদ হে মোহাম্মদের কন্যা তুমি নিজেকে জাহান্নামের ফাতেমা আগুন থেকে বাঁচাও পিতা হিসাবে আমার সম্পত্তি মাল যা আছে মাল সম্পদ থেকে তুমি যা খুশি চেয়ে নাও মনে রেখে দিও তোমার বাপ হওয়া সত্ত্বেও আমি কেমতের মাঠে তোমার জন্য কোনোই উপকারে আসব না প্রথম দাওয়াত এই কথা শোনার পরে কারো রাগ হওয়া উচিত নাকি অথচ আবুল হাব বলে উঠল হাজার জমা করেছ সারাদিন তোমার জন্য ধ্বংস হোক আল্লাহ বরদাস করতে পারেন নাই নাজিল হয়ে গেল পরে তাব্বাদ ধ্বংস হোক আবুল হাব এবং তার দুটা হাত এবং সে ধ্বংস হয়ে গেছে আমরাও বাংলার মানুষকে জিহাদের আহ্বান জানাচ্ছি কি সেটা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রত্যেকে নিজের নার্সারি উপরে জিহাদ করো নিজের মধ্যে যে দুর্নীতি আছে নিজের দুর্নীতি তব করো একটা মানুষ যদি দুর্নীতি তব করে যায় ওই মানুষটি হবে সত্যিকারের মানুষ এরকম যদি বাংলাদেশের সতেরো কোটি মানুষ সবাই যদি তবা করে বাংলার দেশ সোনার দেশে পরিণত হবে এ দেশ শান্তির দেশে পরিণত হবে আমরা জিহাদ করি মানুষের দেহের মধ্যে মানুষের কল্পের মধ্যে মানুষের অন্তরের মধ্যে মানুষের আকিদের মধ্যে মানুষকে হত্যা করে রক্ত বইয়ে দিয়ে বোমা মেরে ইসলাম কায়েম করা যায় না আমার রসুল যেভাবে জেহাদ করেছেন আমাকে সেইভাবে আগাতে হবে নিজের ব্রেন খাটি কিছু করা সম্ভব নয় শুরু হয়ে গেল তার বিরুদ্ধে খেলা ভারতের কবি আলতাফ হোসেন হালি কত চমৎকার লিখেছেন ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি আর কি জমিন জিসনে সারি হেলা দি নই এক লগন দিলমে সবকে লগা দি এক আওয়াজ মে সোতি বস্তি জগা দি হালের ভাষা এমন চমৎকার উনি বলছেন সাফা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে মোহাম্মদ কি এমন আহ্বান জানালো এটা যেন একবারে বিদ্যুতের চমক ছিল অথবা কোনো পথ প্রদর্শকের কণ্ঠ ছিল আরবের সমস্ত মাটিকে এক আওয়াজে সে প্রকম্পিত করে তুলল কথা ঠিক না একটা নতুন মহাব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে জুড়ে দিল একটা আওয়াজই ঘুমন্ত বস্তি জেগে উঠল বলল আলহামদুলিল্লাহ উনিশশো সালের উনত্রিশে জুলাইতে ঢাকার মানে অ্যাভিনিউতে আল্লাহ আমাদের কণ্ঠতে যে কথাটি বের করে নিয়েছিলেন সকল বিধান বাতিল করো বলেন তো সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো এই কথাটাই কিন্তু ওইরকমই একটা কথা বাংলার জমিন থেকে নিজস্ব বানোয়াট ও বানোয়াট বিধান সব বাতিল করো আল্লাহর বিধান নিজের জীবনে দেখবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হতে কতদিন সময় লাগে এই 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 দাওয়াত জিহাদ বক্তব্য সবকিছুই এদেশের ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলেছে বলেই আজকে হাজারো মানুষের ঢল নামছে নদাতে সেরেম একটাই কথা আমাদের মানুষকে মেরো না জেল খাটিয়ে লাভ হবে না পুলিশ র্যাব দিয়ে পিঠে কোনো কাজ হবে না মানুষকে আল্লাহর ভয়ে ভীত করো মানুষ তো ওর আল্লাহকেই ভয় করে মানুষ কোন মানুষকে ভয় করে না আর আল্লাহর ভয়ে যখন আসবে অটোমেটিক মানুষ আল্লাহর পথে চলে আসবে আপনার বেশি কষ্ট করা লাগবে না আমার রসুল সেটাই বলেছিলেন হে মানুষ নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে কাজ করলে তুমি জাহান্নামে যাবে সে কাজ তুমি কেন করবে আপনার নিজের আপন একটা ভাই যদি জ্বলন্ত হতাশনে পড়তে থাকে ওই পড়ন্ত মানুষের ওই করম দৃশ্য কি আপনি কখনো কল্পনা করতে পারেন আরে এই যাচ্ছে মানুষ আপনি ঘরে বসে আছেন এটা কি সম্ভব এই দরদ নিয়ে এই মহব্বত নিয়ে যারা ইসলামী আন্দোলন করেন তারাই আমাদের ভাই যারা দুনিয়া চাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য লালায়িত হয়ে পাগলের মতো মানুষের দুয়ারে দূরে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন উদ্দেশ্য যেহেতু কাজে লাগবে না আল্লাহ নবী কিভাবে জিহাদ করলেন এটা আপনি দেখলেন এবার শুরু হলো ঠাট্টা বিদ্রুহ অপবাদ শুরু হলো জেলখানার শাস্তি তিন বছর তাকে জেল খাটতে হয়েছে সাহেব আবি তালেবে কতদিন ছিলেন ইতিহাস যারা জানেন তাদের বললে বলতে পারবেন তিন বছর তার জন্য বাজারঘাট বন্ধ করে দেওয়া হল তারই চাচারা করলো তাদের কাছে কোনো মালমাত্রা বিক্রি করতে দেওয়া হবে না ক্ষুধায় তৃষ্ণায় সালপাতা খেয়ে তারা বাসতেন আল্লাহ নবীকে বাইরে আসতে দেওয়া হতো না চাচা আবু তালেব তাকে এতই ভালোবাসতেন যে কোনো রাত্রে আমার রসুলকে একক বিছানায় থাকতে দিতেন না আজকে এক বিছানায় কালকে আরেকজনের বাড়িতে পরশু আরেকজনের বাড়িতে এমনি করে করে যদি রাতের অন্ধকারে এসে গুপ্ত হত্যা করে তাকে মেরে ফেলে দেয় মনে রাখবেন আল্লাহ নবীর বাবেরা দশ ভাই ছিলেন এই দশ ভাই তিন দলে বিভক্ত দুই ভাই ছিলেন ইসলামের জন্য জেহাদ করেছেন সে দুটো ভাই হচ্ছে কে হামজা সৈয়দুসোহাদা ওদের যদি তিনি শহীদ হয়েছিলেন আরেকটা ভাই হলো কে আব্বাস বিন আবদুল মোহতালেব তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের সহযোগী ছিলেন যদিও প্রকাশ্যে ইসলাম কবুল করেছেন ফতে কয়েকদিন কয়দিন আগে অষ্টম হিজড়িতে আর একজন ভাই ছিলেন চাচা ছিলেন তিনি আজীবন তাকে সাহায্য করেছেন কিন্তু ইসলাম কবুল করেন নাই জানেন এই ভাই এই চাচাটাকে বলেন এটা ক্রাস্ত আবু তালেব দুটা ভাই ইসলামের জন্য জিহাদ করেছেন ইসলামের উপরেই মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন সে দুটো ভাইকে হামজা আর একটা চাষা তার জন্য জীবন দিয়েছেন যত রকম সাহায্য সবই করেছেন কিন্তু মৃত্যুর মুহূর্তে তিনি ইসলাম কবুল করেন নাই তিনি কলমা পাঠ করেন নাই ইনিকে আর একটা চাষা শুরু থেকেই শত্রু শত্রু হয়েই মরেছে ওটাকে ওটা সবাই জানে ওইটা সবাই জানে এটা হলো আবু লাভ আবু জল কিন্তু আপন চাষা না ওটা চাষা তো চাষা এখন আপন রক্তের চাষা হলো দশটা মানে বাপ চাষা মিলে তার মধ্যে বাপ তো চলে গেল আগেই চাষাদের মধ্যে আব্বাস এবং কি বললাম হামজা এ দুজন ইসলাম কবুল করেছিলেন আর সাহায্য করেছে কিন্তু ইসলাম কবুল করার নাই ইনি হলেন আবু তালেব আর শুরু থেকে এই দুশ্মন ইনি হলো আবুল আহাব আপনারা মনে করেন যে ভালো মানুষই হবে তা নিজের লোক তার বিরুদ্ধে বলে কেন বলেন সবাই আপনারা আজকে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে নিজের ঘরের লোকরা পর্যন্ত মানুষটা চিনতে পারে না ফলে আমাদের রসুলকে বহু কষ্ট করতে হয়েছে